বেলুর মঠ তো আছেই, বেলুর মঠের থেকেও মোটামুটি কিছু কম নাই। যা আকৃত এন্টারপ্রাইজ, ঘোষপাড়া রোড, শ্রীকৃষ্ণ সিনেমা কে পাশ, জগদল। দুর্গোৎসব পালিত হলো খুব উৎসাহের মধ্যে দিয়ে। বিভিন্ন মণ্ডপ উদ্বোধনে ছিল বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতি। একইভাবে পঞ্চমীতে উদ্বোধন হয়েছিল শ্যামনগর গুরুদ্বয়ের আমরা সবাইয়ের দুর্গাপূজার মণ্ডপ। তাদের এবারের ভাবনা বেলুর মঠ। উদ্বোধন করেছেন রাজ্য মন্ত্রী পার্থ ভৌমিক, জগদল বিধায়ক সোমনাথ শ্যাম সহ ভাটপাড়া পৌরসভার বিভিন্ন পৌর প্রতিনিধিরা। দেখুন সেই দৃশ্য। আপনারা দেখতেই পাচ্ছেন যে গুরুদো আমরা সবাই একটা ক্লাব। তার থেকে এই পূজোর যদি কথা বলতে চাই, অরুণ ব্রহ্ম যিনি সিআইসি ভাটপাড়া পৌরসভা আর 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, আর 27 নম্বর ওয়ার্ডে এই উনার বাড়ির কাছেই এই পুজোটা হচ্ছে। আমরা জানি পশ্চিমবঙ্গে বড় পুজো, বিগ ফেস্টিভ্যাল মানে দুর্গাপূজা। আর এই দুর্গাপূজা দু বছর করোনা কাটিয়ে আমরা দেখতেই পাচ্ছি মানুষের একটা থল নামছে। আমরা ভিতরে একটা পরিবেশটা ভিতরে রয়েছে, আর যারা এসছেন এখানে তাদের সঙ্গেও আমার কথা বলার চেষ্টা থাকে। একবার মায়ের এই রূপটা আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু এখানে রয়েছেন দাদা। দু বছর করোনা কাটিয়ে আমরা এই যে পুজোটা দেখতে পাচ্ছি, বাঙালির আবেগ দুর্গা পুজো, কি হ্যাঁ খুবই ভালো। এতদিন ঠিকমতো ঠাকুর দেখা যাচ্ছিল না, করোনাটা হয়েছে, এখন ভালোভাবে ঠাকুর দেখা যাচ্ছে। খুব ভালো করেছেন, খুব ভালো করেছেন। মায়ের রূপটা কেমন? খুব সুন্দর লাগছে মাকে। মণ্ডপে আমরা বেশ কিছু মণ্ডপে ঘুরেছি, 10টার মতো ঠাকুর দেখেছি। আমরা এসেছি শ্যামনগর। যে আপনি দেখতে পাচ্ছেন এই থিমটা, কিন্তু বেলুর মঠ কেমন? এটা ভালো। গত দু বছর খুবই খারাপ লাগতো, আমাদের লোকজন আসছিল না, এবছর সবাই আসছেন। এবার আমি ঘুরে দিই শ্যামনগরের মধ্যেই। মানুষ তো বলছেন খুবই ভালো, কোনোটা বেড়েছে, বাড়ার পর লোক একটু বেরোচ্ছে, সবই স্বাভাবিক হচ্ছে ধীরে ধীরে করোনার পর থেকে। এই আমি বলতে চাই। আর এই জায়গাটার তো ডেকোরেশন বলুন, অ্যারেঞ্জমেন্ট বলুন, যারা কমিটিতে আছে তাদের অশেষ ধন্যবাদ। খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। বেলুর মঠ তো আছেই, বেলুর মঠের থেকেও মোটামুটি কিছু কম নাই জায়গাটা, ঠিক আছে। আজকে এই যেরকম এই পরিবেশটা সাজানো হয়েছে, দুর্দান্ত লাগছে। অত বোঝা টোটে করে ঘুরতে ঘুরতে ছয় সাতটা দেখা থেকে কি কামনা করি, সারা বছর যাতে ভালোই যায় মানুষ, এটাই কামনা করবো। ছেলে মেয়ে সবাইকে নিয়ে ভালো। আমরা বাড়িতে দেখতে পারি তারা কিন্তু ফ্যামিলি, এমন এমন ফ্যামিলি থাকে, কিন্তু আমরা দিদিকে ধন্যবাদ দেবো যে নিজের মাকে নিয়ে আজকে পুজোর দর্শনে এসেছেন। মায়ের কি কামনা করবে? আমি মায়ের কামনা চাই নিজের ভালো চলে, হবে না তো সবার ভালো মানেই আমার ভালো। আমরা জানি অনেক পরিশ্রমের পরে এই থিমটা দেখা গেল বেলুর মঠ। মানুষ কিন্তু বলছেন কি, আমরা ভাবছিলাম না যে এত ছোট জায়গাতে এরকম ভাবে মানে পরিবেশটা তৈরি হয়ে যাবে। তো এত ছোট জায়গাতে এত বড় পরিবেশ কি করে তৈরি হলো? কি বড় মন থাকলে ছোটকে বড় করে তোলা যায়। বেলুর মঠ করার অন্যতম কারণ হচ্ছে যে রামকৃষ্ণ মঠ মিশন 125 বছর চলছে। হিন্দুদের কাছে রামকৃষ্ণ মঠ মিশন একটা তীর্থস্থানের মতো। স্বামী বিবেকানন্দ আমাদের আরাধ্য, রামকৃষ্ণ পরমহংস দেব বাবি বিবেকানন্দের গুরু। সে রামকৃষ্ণ মঠ মিশনে 125 বছরে যে পদার্পণ করলো, তাকে শ্রদ্ধার্থ নিবেদন করে যে আমরা ঠিক করেছিলাম যে এবার মা দুর্গার যখন পুজো করব, সে মা দুর্গার মণ্ডপটি রামকৃষ্ণ মিশনের প্রধান কেন্দ্র বেলুর মঠের আদলে তৈরি করব। সেটা আমরা করেছি, এবং এটা আমাদের সময় লেগেছে আড়াই মাস। আড়াই মাস ধরে আমাদের যারা ডেকোরেটর কাজ করেন, ওরা প্রচন্ড পরিশ্রম করে এত সুন্দরভাবে রামকৃষ্ণ বেলুর মঠটি নির্মাণ করেছেন। আপনাদের মাধ্যমে আমাদের সেই কর্মীদের ধন্যবাদ জানাই, যে সাধারণ মানুষের জন্য, মা দেবী দুর্গার আবাহন করার জন্য এমন সুন্দর রামকৃষ্ণ মঠের আদলে এই পূজা মণ্ডপটি নির্মাণ করেছে। কত বছর পূর্ণ হল? এবছর আমরা 7 বছরে পদার্পণ করলাম। 2016 প্রথম পুজো করি। আর আপনাদের মাধ্যমে জানিয়ে রাখি যে আমরা ঠিকই করেছি যে ঘুরতে আমরা সবাই পক্ষ থেকে, যে আমরা যখনই দুর্গাপুজো করবো, দুর্গাপুজোটা মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করবো।
এখন যে থিম থিম বলে চলছে আমাদের থিম এটাই হবে যে আমাদের যে ঐতিহ্য আমাদের যে সাবেকিয়ানা আমাদের যে সংস্কৃতি দেবী দুর্গা মা কালী সন্তোষী শিব যে পূজা ঠাকুরই করি আমরা মন্দির করি সে গতবার আপনারা জানেন যে আমরা টেম্পুলা ভেবেন তৈরি করেছিলাম তার আগের বছর জয়রামবাটি মাতৃমন্দির তৈরি করেছিলাম এবছর তৈরি হলো আমাদের বেলুড় মঠ আগামী বছর আমরা কোনো মন্দিরই তৈরি করব এবং সেই চিন্তা দিয়ে আমরা চলছি মন্দির কেন আমরা তো দেখি যে অনেক অনেক জায়গা গ্রিন টাওয়ার হোয়াইট টাওয়ার বুর্জ খলিফা এরম এরম অনেক অনেক ইমারত তৈরি হয় তারা কিন্তু অনেক ভালোবাসে কিন্তু আপনি মন্দির কেন তৈরি দেখুন না আমি বিশ্বায়নের পক্ষপাতী কিন্তু বিশ্বায়ন মানে এইটা বিশ্বের বাকিটা আমাদের মধ্যে নেব আমাদেরটা আমি ভুলে যাব আমি বিশ্বায়ন বলতে এটা বুঝি যে আমাদের যা কিছু ভালো সেটাকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে হবে বিশ্বের যেটা ভালো সেটা যেমন আমরা নেব আমাদের ভালোটাকে নিতে হবে তাই স্বামীজি একটা কথা বলেছিলেন যে আত্মবিশ্বাসহীন জাতি দাঁড়াতে পারে না আমাদের তো যথেষ্ট ভালো ভালো জিনিস আছে আমি বুর্জ খলিফা বা টোয়াইন টাওয়ারের বিরোধিতা করছি না কিন্তু ভাবুন তো আমাদের দেশে যে স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির ইস্কনে মায়াপুরের মন্দির আমাদের বেলুড় মঠ রাজস্থানে বড় স্থাপত্য শিল্প আমাদের ধরুন তাজমহলই ধরুন বা ইন্ডিয়া গেট বলুন ভারতবর্ষে একাধিক মন্দির রয়েছে যেটা নাকি পৃথিবীর দর্শনার্থীদের আকর্ষণ করে আর আমাদের যে সংস্কৃতি সংস্কৃতি মানে আমি নিজের মূলকে ভুলে যাবো তাহলে আমি কার পুজো করছি হিন্দু দেবী পূজা করছি হিন্দু দেবী দেবী বা দেব কোথায় রাখা হয় মন্দিরে রাখা হয় সে মন্দিরটার যে আদল হবে সেটা রাখাটাই বাঞ্ছনীয় মনে করি আর আমার যখন ভালো জিনিস আছে আমার যখন আত্মবিশ্বাস আছে আমি বিশ্বের সঙ্গে যখন কম্পিট করতে পারি তাহলে আমার ভালোটাই বিশ্বদেবে কেন পৌঁছে দেবো না আমি চাই যে আমার সঙ্গে আমাদের সংস্কৃতিটাও সারা পৃথিবীর বুকে ছড়িয়ে যাক ভালো যেমন বাইরেরটা আমি নেবো আমাদের তো বাইরেটা এই আত্মবিশ্বাস রাখা উচিত আমরা পঞ্চমী দিন উদ্বোধন হয়েছে আমাদের এই মণ্ডপে উদ্বোধন করেছেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ক্যাবিনেট মিনিস্টার শ্রী পার্থ ভৌমিক সঙ্গে ছিলেন আমাদের জগদ্দারের বিধায়ক মহাশয় সোমনাথ শ্যাম তিনি উদ্বোধন করেছেন আর পঞ্চমী থেকে আমাদের এই সাল সাল প্রোগ্রাম চলছে খেয়াল করেছেন কিছুদিনের গান চলছিল এত শ্রুতি নাটক চলছে আমরা এটাও ঠিক করেছি যে দুর্গাপূজাকে কেন্দ্র করে বাঙালি তথা ভারতীয় যে সংস্কৃতি আছে সে সংস্কৃতিকে বাঁচিয়ে রাখা তাকে প্রচার করা সেটার মাধ্যমে মানুষকে রাখবো এখানে আপনি বলতে পারেন যে অন্যান্য পুজো মণ্ডপে তো অন্য ধরনের গান বাজনা হয় হতে পারে কিন্তু আবার বলছি দেবী দুর্গার পূজা আজকে প্রথম হচ্ছে না 8-10 হাজার বছর হয়ে গেল এইভাবে চলছে সেটা দেখুন ইউনেস্কো আমাদের সম্মান দিয়েছে আমরা আমাদের সম্মান দিতে পারিনি ইউনেস্কো সম্মান দিয়েছে যে ভারতবর্ষের কলকাতার অর্থাৎ পশ্চিমবঙ্গের দুর্গাপূজা ইন্ট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ হিউম্যানিটি আবহমান সাংস্কৃতিক ঐতিহ্য সম্মান দিয়েছে সেটা কিন্তু তথাকথিত আধুনিকতা ছিল না সেটা আধুনিকতা ছিল না লাইক সেটা কিন্তু কি ছিল যে আমাদের ভারতের সংস্কৃতি তাই ইউনেস্কো যখন আমাদের সংস্কৃতিকে এতটা সম্মান দিয়েছে তা আমি তো তার প্রতি প্রণত হবই সুতরাং ইউনেস্কো আমাদের সম্মান দিয়েছে ধরে রাখার অন্যতম কাজই হচ্ছে বাংলার সংস্কৃতিকে রক্ষা করা সেখানে শ্রুতি নাটক আবৃত্তি গান কীর্তন টপ্পা বাউল সঙ্গীত লোকসঙ্গীত সব ধরনের গান চলবে অর্থাৎ এক কথায় দুর্গাপুজো হচ্ছে বাঙালি তথা ভারতীয় সংস্কৃতির একটা প্রকাশ করার জায়গা দুর্গাপুজোটা হচ্ছে একটা সামাজিক বার্তা দেওয়ার জায়গা আমরা দুর্গাপূজা যেমন করছি ধর্মীয় আচরণ মেনে ঠিক তেমনি ধর্মের মানুষ জীবনকে ধারণ করা আমার জীবন যদি না থাকে কি করে ধারণ করবো জীবনকে ভালোভাবে রাখতে গেলে সংস্কৃতিকে বাঁচাতে হবে ধর্মীয় আচরণ করতে হবে সামাজিক চেতনাটা গড়ে তুলতে হবে দেখেছেন আমার ভাটপাড়াতে দু একটা ডেঙ্গি কেস দেখা গেছে পাশে কামারাইটিতে প্রচুর কেস রয়েছে ডেঙ্গি ম্যালেরিয়ার বিরুদ্ধে মানুষকে সচেতন করার জন্য যে চেয়ারটা সরকার পশ্চিমবঙ্গ সরকার করছে আমরা তার সঙ্গে একত্রিত হয়ে আমরা মানুষকে পুজোর মণ্ডপে সে ডেঙ্গুর বিরুদ্ধে প্রচার ম্যালেরিয়ার বিরুদ্ধে প্রচার প্লাস্টিক বর্জন করার জন্য আহ্বান করছি কোভিড বিধি মেনে চলার জন্য বলছি মানুষ জলের অপচয় করে যে জল এত মূল্যবান সে জলের অপচয় বন্ধ করেন তার বার্তা দিচ্ছি অর্থাৎ আমরা দুর্গাপূজাকে কেন্দ্র করে সামাজিক চেতনা করার জন্য এবং যেগুলো আমাদের জীবনকে অঙ্গে যুক্ত সেটা প্রচার করার জন্য আমরা মঞ্চ থেকে ব্যবহার করছি আমরা কথা বলে নিলাম অরুণ বোম্বে সিআইসি আছেন ভাটপাড়া পৌরসভা আমরা একটাই কথা জিজ্ঞেস করলাম যে সচেতন কেন উনি জানালেন যে কোভিড এর পিরিয়ডে আপনি দেখেছিলেন সচেতন ছিল আজকে মানুষ যদি বাঁচবে তবেই তো পুজো পাঠ হবে ক্যামেরাম্যান এম ডি সুনের সঙ্গে রবি কুমার সিং 24 ঘন্টা লাইভ ধন্যবাদ যা পরিবেশ ছিল মানুষ সেভাবে ঘরে আবদ্ধ ছিল এবার ঘর থেকে মানুষ বেরিয়েছে এবং সামনে বছর আমাদের স্বামী বিবেকানন্দ উৎসব 125তম বর্ষ বেলুড় মঠের তাই জন্য আজকে দেখতে পাচ্ছেন শ্যামনগরের অরুণ মোম একমাত্র বড় পুজো ভাটপাড়া পৌরসভার তথা আমার শ্যামনগরের মধ্যে এই 26তম ওয়ার্ডে সবচেয়ে বড় পুজো হচ্ছে এবং তার জন্য মানুষ এখানে ঢল করেছে তার সঙ্গে আমরা সব থেকে খুশি হয়েছি যে মানে 2 বছর যে মানুষের কাছে টাকার একটা অভাব ছিল বিভিন্ন কর্মকাণ্ড করতে পারছিলেন না বিশেষ করে সেভ লাইফ তারপরে যে করোনা স্যানিটাইজার এগুলো কেনার থেকে যাতে আমরা পয়সা খরচ করতে না হয় তার জন্য গভর্নমেন্ট মাননীয় মুখ্যমন্ত্রী
আসলে আগের দু বছর করতে পারিনি, এইভাবে সেলিব্রেশন হয়নি, কিন্তু তার জন্য এই বছর পুরোপুরি পুষিয়ে একদম আনন্দটা করা হচ্ছে। আগের দু বছরের যে আক্ষেপ সেটাকে একেবারে সুদে আসলে উসুল করা হচ্ছে এই বছর। আশা করি এইভাবেই চলবে, এই রাতটা শেষ হলেই কালকে বিজয় দশমী, সকলকে অগ্রিম বিদায় দিন। কালকে আছে কিন্তু কালকে আজকে মায়ের থেকে কি কামনা? আজকে অবশ্যই চাই যেন সকলে সুস্থ থাকে, ভালো থাকে, সঙ্গীতময় যেন সকলের জীবন থাকে। যেহেতু আমি একজন সঙ্গীত শিল্পী, তাই চাইবো যেন সকলে সঙ্গীতের মধ্যে থাকে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। গোদরেজ ইন্টেরিয়র মাধ্যমে আপনার স্বপ্নের বাড়ির সমস্ত রকম ফার্নিচারের বাস্তব ও সুন্দর সম্ভার নিয়ে হাজির আশা স্টিল। স্বপ্নের মতো ঘর বা অফিস সাজাতে আজই আসুন আমাদের নৈহাটি বা শ্যামনগর শোরুমে।